আয়োজনে স্যামসাং স্মার্ট প্লাজা কুকিং শোতে ফেয়ার ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লামিনা অফরোজ আহমেদ। ফেয়ার ইলেকট্রনিক্সের উদ্যোগে আপনাদের জন্য আমাদের আজকের এই আয়োজন। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের জনপ্রিয় শেফ সোহাগ আপু। চলুন শুরুতেই আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের শেফের সাথে। হ্যালো আপু। হাই, কেমন আছেন? এই তো ভালো, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। বিফোর ইউ স্টার্ট, আই উড লাইক টু আস্ক ইউ সাম কোয়েশ্চেন্স। আমরা সবাই জানি যে আপনি এই পেশায় অনেকদিন যাবৎ আছেন, একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে কেন এবং কীভাবে এই পেশায় আসা এবং এখন কোথায় আছেন। আচ্ছা, আমি অনেকে তো হচ্ছে রান্নাটাকে ভালোবেসে তারপর আসে, আমি কিন্তু রান্নাকে ভালোবেসে বা শখ থেকে আসিনি, আমি প্রফেশনাল হিসেবেই এই লাইনটা বেছে নিয়েছি, তারপর থেকেই এটা আমার এখন ভালোবাসা ভালো লাগার জায়গা তৈরি হয়েছে। সো আপু, আজকে আপনি আমাদের অডিয়েন্সের জন্য কী কী বানিয়ে দেখাবেন? আচ্ছা, আমরা যেহেতু ওভেনে বেসিক্যালি সবগুলো রেসিপি আমরা মেক করব, প্রথমে আমরা পটেটো ওয়েজেস করে দেখাবো ইন ওভেন, দেন হচ্ছে আমরা চিকেন শাশলিক করে দেখাবো, তারপর হচ্ছে আমরা ভুনা খিচুড়ি করে দেখাবো। ওকে, সো আপু রেসিপি রেডি করতে করতে চলুন আমরা কথা বলে আসি চাষার আউটলেট নারায়ণগঞ্জের ম্যানেজারের সাথে। আসসালামু আলাইকুম, আমি জনি ইসলাম, নারায়ণগঞ্জ স্যামসাং স্মার্ট প্লাজার ম্যানেজার। আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে 3637 DIT প্লট, চাষারা, বালুরমার। এইখানে আসলে আমাদের সকল স্যামসাংয়ের ওন প্রোডাক্টগুলো পাওয়া যাবে, এর মধ্যে আছে ফ্রিজ, এসি, টিভি, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, ইভেন মোবাইল সহ আমাদের এখানে পাওয়া যায়। আজকে আমরা একটা কুকিং শোতে যাচ্ছি যেখানে বিশিষ্ট শেফ সোহাগী আপু আসলে আমাদের আজকে মাইক্রোওভেন দিয়ে কীভাবে খুব সহজে ঝটপট রান্না করা যায় এই বিস্তারিতগুলো দেখাবে। চলুন তাহলে আমরা আসলে কুকিং শোতে যাই যেখানে স্যামসাং স্মার্ট মাইক্রোওভেন দিয়ে কীভাবে খুব দ্রুত চটপট রান্না করা যায় এই এই জিনিসগুলো আমরা এখন দেখব। আমি হচ্ছে পটেটো ওয়েজেসের জন্য এখানে আমি পটেটো নিয়েছি। এখন আমি এক এক করে উপকরণগুলো দিয়ে দিব। আমি এখানে পাপরিকা দিয়ে দিচ্ছি, গার্লিক পাউডার, জিঞ্জার পাউডার, ব্ল্যাক পেপার। এখন আমি দিয়ে দিচ্ছি সল্ট, এটা একদমই স্বাদ মতো। অয়েল দিয়ে দিচ্ছি। আমার সবগুলো উপকরণ দেওয়া শেষ, এখন হচ্ছে আমি পটেটোগুলো ভালো করে মিক্স করে নেব। খুবই হেলদি এই রেসিপি, আমাদের কিন্তু সময়ও বেশি লাগবে না যদি থাকে স্মার্ট ওভেন স্যামসাং, আর ঘরে কিন্তু আমাদের এই উপকরণগুলো অ্যাভেলেবেল থাকে। আমার এটা ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। আমাদের স্যামসাং স্মার্ট ওভেনে কিন্তু এরকম একটা প্লেট দেওয়া। আমি পটেটো ওয়েজেসটা স্লিম ফ্রাই মোডে দিয়ে এটা হচ্ছে আমরা মেক করব। তো এখন আমি হচ্ছে এক এক করে আমাদের পটেটোগুলো দিয়ে দিব। প্রথমে আমরা হচ্ছে ওভেনটা স্টার্ট করে নিলাম। আমি পটেটো ওয়েজেসটা এখন স্লিম ফ্রাই মোডে আমি হচ্ছে এটা কুক করব। তো এখানে আমাদের ম্যানুয়াল দেওয়া আছে, এখানে হচ্ছে আমার এই যে আলু টিকিয়া বা আলু ধরনের যেই ধরনের আমরা খাবারই মেক করি না কেন, এখানে কিন্তু আমাদের 1/10 দেওয়া। তো এখন হচ্ছে কত সুবিধা দেখেন, এখানে কিন্তু প্রত্যেকটা রেসিপির টাইম এবং কীভাবে আপনি কোন টাইমে কোন টেম্পারেচার দিয়ে রান্না করবেন, হ্যাঁ সব কিছু কিন্তু এখানে লেখা দেওয়া আছে, অনেক সুবিধা। তো এটা হচ্ছে আমি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি 1 দেওয়াই আছে, এখন আমি হাই ফাই দিব, আমি হচ্ছে 10 পর্যন্ত চলে যাব, 6 7 8 9 10, যখন 10 চলে আসবে তখন হচ্ছে আমি স্টার্টে ক্লিক করব। এখন কিন্তু এটা অটো নিজে নিজেই কুক হতে থাকবে, আপনি এটা কুকে বসানোর পর আপনি কিন্তু অন্যান্য কাজও করতে পারবেন। আমি যদি এটা চুলায় করতাম সেক্ষেত্রে আমার কী হতো, দাঁড়ায় দাঁড়ায় গরমের মধ্যে সেটা আমার দেখাইতে হইতো, বুঝাইতে হইতো, তারপর হচ্ছে এটা পুড়ে যাচ্ছে কি না আমার সেই টেনশন মাথায় কাজ করতো এবং খুবই আনহেলদি। বাসায় গেস্ট আসলো, আমার কথা বলতে বলতে কিছু পটেটো কেটে ওভেনে দিয়ে দেন হচ্ছে গেস্টের সাথে আড্ডা দিতে দিতে কিন্তু একটা স্ন্যাক্স হিসেবেও হয়ে যাচ্ছে। বাচ্চাদের টিফিন, টিফিনের টাইমেও কিন্তু আপনি এরকম একটা রেসিপি করে দিতে পারবেন, আর যদি সাথে থাকে স্যামসাং স্মার্ট ওভেন তাহলে তো আর কোনো কথাই নেই।
অনেকে আমরা ভয়ে ইউজ করতে চাই না যে আসলে এটা পারবো কি না, বাসায় কিনে এটা ফেলে রাখবো, এটা ইউজ করাটা অনেকে আমরা হচ্ছে ঝামেলা মনে করি। আসলে কিন্তু ওভেনই ইজি, স্বাস্থ্যকর এবং হচ্ছে আপনার সময়ও বাঁচাচ্ছে। এই যে মশলা অ্যান্ড সান ড্রাই, হ্যাঁ মশলা অনেক সময় কিন্তু আমরা ছাদে রোদ দিতে হয় বা রোদ্রে এটা এটা এটাতে কিন্তু এখানেই শুকায় যাবে। যেমন আমরা স্কিনে অনেকে কমলার খোসা দিয়ে মানে রূপচর্চা করতে পছন্দ করি, সেই ক্ষেত্রে অল্প একটু খোসা এটা ছাদে নিয়ে রোদ্র দিব, এখানে দিয়ে কিন্তু আমরা সেটা ড্রাই করে দেন হচ্ছে এটা ফেসেও আমরা ইউজ করতে পারবো। অটো অফ হয়ে গিয়েছে, হ্যাঁ এখন আমি যখন এটা আবার অফ করে দিব, এখানে স্টার্টে ক্লিক করলেই হবে, এখন কিন্তু আবার অন হয়ে গেছে। আমাদের পটেটো ওয়েজেস রেডি, খুব ভালো একটা স্মেল আসছে। এখন হচ্ছে আমরা দেখব কী অবস্থা, আমাদের ওয়েজেস কিন্তু রেডি। এখন হচ্ছে এটা আমি বের করে নিব, খুব সাবধানে এটা বের করতে হবে যেহেতু গরম। এখন আমি এগুলো সার্ভ করে দিচ্ছি এটাতে। আমাদের হাতের কাছে যদি এরকম অল্প কিছু উপকরণ থাকে আমরা কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারি। একটু সস উপরে দিয়ে আমি পরিবেশন করে দিচ্ছি। আমাদের পটেটো ওয়েজেস রেডি, এখন টেস্ট করার পালা, চলে আসেন গরম গরম কেকে টেস্ট করবেন কেমন হয়েছে। এখন হচ্ছে আমরা চিকেন শাসলিক করে দেখাবো। তো আমি এখানে প্রথম হচ্ছে চিকেনের ব্রেস্ট পিস কিউব করে কেটে নিয়েছি। এখন আমি এক এক করে উপকরণগুলো দিয়ে নিব। প্রথমে আমরা হচ্ছে স্বাদ মতো সল্ট দিয়ে দিচ্ছি, লবণ অল্প পরিমাণে দিব কারণ এখানে আমরা সয়া সস ইউজ করব। তো সেই ক্ষেত্রে যদি আমরা লবণটা বেশি পরিমাণে দেই, কারণ সয়া সস কিন্তু এমনি সল্টই থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সল্ট হয়ে যাবে, এই জন্য আমি লবণটা কম দিলাম। সয়া সস হচ্ছে আমি 3 চা চামচ পরিমাণে দিয়ে দিব এখানে। এখানে হচ্ছে চিলি পাউডার, মানে হচ্ছে লাল শুকনো মরিচের গুঁড়া, এখানে আমি 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। যদি আপনারা স্পাইসি খেতে বেশি পছন্দ করেন সেক্ষেত্রে একটু বেশি দিবেন। আদা ও রসুন পেস্ট এখানে আমি 1 চা চামচ পরিমাণে দিয়ে দিব। এখানে হচ্ছে আমি লেমন জুস 1 স্লাইস লেমন জুস দিয়ে দিচ্ছি। এটা আমরা এখন ভালো করে মিক্স করে নিব। অনেক সময় আমরা যখন চিকেন শাসলিক করি, যেহেতু এটা শুধু মাংস, অনেক সময় আশ মনে হয়, রাবারির মনে হয়, ভালো লাগে না, আমরা কিন্তু সেই ক্ষেত্রে কি করব, একটু বেকিং সোডা যদি আমরা পরিমাণ মতো অল্প একটু দিয়ে নিই, তখন কিন্তু ভিতরে একটা জুসি ভাব থাকবে, খুব তাড়াতাড়ি এটা হচ্ছে কুক হবে, আর ওই যে মাংসের যে আশটা থাকে সেটা কিন্তু আর লাগবে না, খুব সফট হয়ে যাবে তখন। এখন আমি দিয়ে দিচ্ছি অল ইটালিয়া সানফ্লাওয়ার অয়েল, খুবই হেলদি এবং খুবই স্বাস্থ্যকর একটা অয়েল। এটা দিয়ে কিন্তু আমরা সব ধরনের, আপনি আপনার প্রতিদিনের যে খাদ্য তালিকায় যে অয়েল দিয়ে মেক করেন, আপনারা কিন্তু এই অয়েলটা দিয়ে যদি তৈরি করে খান, সেক্ষেত্রে কিন্তু আপনার যেই অনেক সময় আমরা ডায়েট করি, আমাদের এক্সট্রা ফ্যাট জমে যাচ্ছে এরকম একটা টেনশনে থাকি, এই অয়েলটা দিয়ে যদি আমরা তৈরি করে খাবার খাই, সেই ক্ষেত্রে সালাদ বলেন কারি বলেন, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এক্সট্রা ফ্যাট জমতেছে না, এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এখানে আমি 2 চা চামচ পরিমাণে সানফ্লাওয়ার অল ইটালিয়া অয়েল দিয়ে দিচ্ছি। অ্যান্ড লাস্টে আমি দিব হচ্ছে টমেটো সস, এটা আমি 1 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি। আমাদের চিকেন ম্যারিনেশন কিন্তু ডান, হ্যাঁ এটা আমি এই পাশে রেখে দিলাম। এখন হচ্ছে আমরা চিকেন শাসলিকে কিন্তু আমরা ভেজিটেবলও সাথে দিই, সেটা হচ্ছে ক্যাপসিকাম, অনিয়ন, এটাও একটু আমরা ম্যারিনেশন করে নিব। এখানে যে অনিয়ন আমি হচ্ছে কিউব করে কেটে নিয়েছি। এখানে হচ্ছে ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম। এখানে হচ্ছে আমরা লবণ দিয়ে দিচ্ছি, সয়া সস 1 চা চামচ পরিমাণে, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, এটাতেও আমরা অল ইটালিয়া সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে। এইটাও এখন ভালো করে ম্যারিনেশন করে নিব। আমার কিন্তু হচ্ছে দুইটাই ম্যারিনেশন করা শেষ। এখন হচ্ছে
এরকম শাশলিক কাঠি আমরা তো সবাই চিনি, আমরা অবশ্যই এটা পানিতে ভিজিয়ে তারপর হচ্ছে দেন আমরা এটা ওভেনে দেবো যেন আমাদের রিস্ক না থাকে। আমাদের প্রথম কাজ হচ্ছে আমি প্রথম এক পিস হচ্ছে ক্যাপসিকাম দিয়ে দিলাম, এক পিস চিকেন দিয়ে দিব। এই যে আমাদের একটা চিকেন শাশলিক রেডি, আমি একটা এখানে রাখলাম, আমি ঠিক এক এক করে এভাবে সবগুলো তৈরি করে নেব। আমাদের তো চিকেন শাশলিক প্রিপারেশন করা শেষ, এখন আমরা সরাসরি কুক করার জন্য চলে যাব। আমাদের স্যামসাং স্মার্ট ওভেনের সাথে আমাদের এরকম একটা র্যাকও পাচ্ছি, এটা হচ্ছে লো র্যাক। হ্যাঁ, এটাতে হচ্ছে আমি এক এক করে দিয়ে নিচ্ছি। আমি এটা হচ্ছে দিয়ে দিচ্ছি ভিতরে, বাটার দিয়ে দিব ফ্লেভার আসার জন্য। আমরা এটা ভিতরে দিয়ে একটু উপরে বাটার গ্রেস করে দিয়ে দিব। এখন হচ্ছে আমি স্টার্টে ক্লিক করলাম। আমি হচ্ছে এটা মাইক্রোওভেনের যে মাইক্রোওয়েভ মোড আমি সেটাতে চলে যাব। এখানে 900 ওয়াট, আমি আর ওয়াট চুজ করতেছি না, আমার 900তেই পারফেক্ট। এখন হচ্ছে আমি সরাসরি টাইমে চলে যাব। আমি 5 মিনিট দিয়ে দিলাম, এখন হচ্ছে স্টার্ট, এখন এটা কুক হতে থাকবে। হ্যাঁ, আমরা তখন একটু চেক করে আবার দিব। আর আমরা তো হচ্ছে গ্রিল যে মোড, গ্রিল অপশনে গিয়ে আমরা হচ্ছে চিকেন গ্রিল, চিকেন তান্দুরি। এখন আমি কিন্তু মাইক্রোওভেনে চিকেনটা কুক করার পর আমি কিন্তু আবার গ্রিল মোডে গিয়ে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে উপরে কালারটা আসে। পাওয়ার ডিপ ফ্রোস্ট, এটা হচ্ছে বাসায় যখন মেহমান আসবে, এখন আমার ফ্রিজে মাংস রাখা, আমি কতক্ষণে মাংস খুলবো রান্না করব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওভেনটা অন করে এই পাওয়ার ডিপ ফ্রোস্ট মোডে দিয়ে আমরা কিন্তু হচ্ছে মাংসটা তখন তাড়াতাড়ি করে একদম সুন্দরভাবে গলে যাবে, মানে বরফ আইস জমা থাকে না, সেই আইসটার জমা থাকবে না, তখন কিন্তু তাড়াতাড়ি করে আমরা কুক করতে পারবো। সেটা আপনার রান্না করা তরকারি থাকুক বা কাঁচা র মাংস থাকুক, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই অপশনটা দেওয়া আছে। আমরা কিন্তু হট ব্লাস্ট মুটে দিলে চারো পাশ থেকে, আমাদের ওভেনের চারোপাশ থেকে যেই ফোটা ফোটা ছিদ্র দেওয়া আছে, সেখান থেকে তাপমাত্রাগুলো আমাদের খাবারটা তাড়াতাড়ি আরও গরম করে দিচ্ছে, মানে আমাদের বিদ্যুৎ খরচও কমতেছে, খাবারটা আমার তাড়াতাড়ি গরমও কিন্তু হয়ে যাচ্ছে। এই যে সিগন্যাল দিয়ে দিচ্ছে আমাদের কিন্তু 5 মিনিট শেষ। এখন দেখি আমাদের চিকেনের কী অবস্থা। আপু এখানেই থাকেন, এই যে দেখছেন খুব জুসি, খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আমাদের চিকেন কুক হয়ে গেছে, এখন আমি কালারের জন্য আমি গ্রিল মোড ইউজ করব। হ্যাঁ, গ্রিলে ক্লিক করলাম, এখন আমি হচ্ছে টাইম দিয়ে দিচ্ছি 1 মিনিট 50 সেকেন্ড স্টার্ট, দেখি আমাদের কেমন কালার চলে আসে। কি আপু, এখন হচ্ছে স্যামসাং স্মার্ট ওভেন ইউজ করতে প্রবলেম হবে না তো? একদম ইজি। এই কম্বিতে হচ্ছে আমাদের চিকেন বা আমরা যদি ফিশ গ্রিল করে খেতে চাই সেক্ষেত্রে কিন্তু ফিশ আমাদের এটাতে সিদ্ধ হবে, মানে কুক হবে, দেন হচ্ছে একসাথে আমাদের এটা গ্রিলও হবে। উপরে একটা আমরা ব্রাউনি কালার চাই, সেটা চিকেন তান্দুরি, চিকেন গ্রিল, চিকেন শাশলিক, তারপর হচ্ছে ফিশ গ্রিল, ওইটাতে কিন্তু আমরা এই কম্বি মুড ইউজ করে আমরা একসাথে মানে দুইটা অপশন পাচ্ছি, কুকও হবে দেন হচ্ছে গ্রিলারের কালারও হবে। আমাদের হচ্ছে গ্রিল রেডি, এখন হচ্ছে এটা আমরা বের করে নিব। আমাদের চিকেন শাশলিক রেডি, এখানে একটু সস দিয়ে পরিবেশন করে দিই আমি। হয়ে গেল চিকেন শাশলিক, এখন হচ্ছে আমরা ভুনা খিচুড়ি রেসিপিতে চলে যাব। এখানে হচ্ছে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি, আমি এখানে মুগ ডালটা ভেজেও নিয়ে জাস্ট আমি ধুয়ে পানিটা ঝরাই নিছি, যেহেতু আমি বলছি এটা ইনস্ট্যান্ট আমি তৈরি করব, সেক্ষেত্রে আমার মুগ ডাল যদি ভেজেই নিতে হয় তাহলে আমি আবার ওভেনেই কেন রান্না করব, যেন আমার তাড়াতাড়ি হয় এই জন্য আমি মুগ ডালটা এভাবেই ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে 1/2 কাপ পরিমাণে মুসুরির ডাল, 1 কাপ পরিমাণে মুগ ডাল, আমি পোলার চাল এখানে এই কাপে 1 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি। আমরা চুলায় তো হচ্ছে অনিয়ন অয়েল দিয়ে ভেজে, মানে পেঁয়াজ ভেজে তারপর হচ্ছে মশলা কষায় তারপর রান্না করি, এটা আমি ওভেনে ইনস্ট্যান্ট কীভাবে রান্না করতে হয়, ভুনা খিচুড়ি একই টেস্ট আনা যায় ওই চুলার মতো ওভেনের টেস্টটা আমি সেটাই রেসিপিতে দেখাবো। এখানে হচ্ছে আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণে,
এখানে হচ্ছে পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণে, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এটা হচ্ছে আমাদের অল ইটালিয়া সানফ্লাওয়ার অয়েল এক টেবিল চামচ পরিমাণে, ভুনা খিচুড়ি এই জন্য আমি অয়েলটা একটু বেশি দিলাম। এখানে আমি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণে, মরিচ গুঁড়া এক চা চামচ পরিমাণে, এটা হচ্ছে জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ। এবার ভালো করে মিক্স করে নিব। এক টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে দিব আমি, যেহেতু আমরা এক কাপ মানে এটা আমি এক কাপ চাল নিয়েছি, আমি ডবল পানি দেবো, এটা তো আমরা সবাই জানি। এই যে আসতো কাঁচামরিচ, এখন আমি এটা ঢেকে এখন ওভেনে দিয়ে দেব। আমি ওভেনে দিয়ে দিচ্ছি আমার খিচুড়িটা। আমি এটা হচ্ছে মাইক্রো মুডে যাব, 900 ওয়াট দেওয়া। এখন হচ্ছে আমি টাইম ফিক্সড করব, বাস স্টার্ট 5 মিনিটস। স্যামসাং স্মার্ট ওভেনে সুবিধার কোনো শেষ নেই এবং ইউজ করাটা খুবই খুবই ইজি। আমরা যখন লিকুইড কোনো খাবার ওভেনে গরম করব, বাচ্চাদের মিল্ক হইতে পারে বা হচ্ছে আমি গরম পানি হচ্ছে এটাতে আমি বয়েল করলাম, সেই ক্ষেত্রে আমাদের ওভেনে যে ট্রাম টেবিলটা দেওয়া ওই যে ট্রান্সপোর্টের কাচের যে বাটিটা, সেটা কিন্তু আমাদের ঘুরবে আর কুক হবে চারোদিকে। কিন্তু লিকুইড খাবারটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু যখন ঘুরবে তখন কিন্তু রিস্ক থেকেই যায় যে পড়ে যায় কি না, একটা টেনশন কাজ করবে। এখানে হচ্ছে আমাদের অফ একটা অপশন আছে, হ্যাঁ, সেখানে আমরা 3 সেকেন্ড 1 2 3 এরকম ধরে রাখলেই আমাদের ভিতরের যে হচ্ছে ট্রাম ট্রেবলটা সেটা কিন্তু এই যে লক হয়ে গিয়েছে, এই যে থেমে গিয়েছে। এটা যখন আমরা কুক করব তখন হচ্ছে লিকুইড খাবারটা এই বাটিটা ঘোরার সময় তখন এটা আর পড়ে যাওয়ার রিস্ক থাকবে না, একদম টেনশন মুক্ত। এই স্মার্ট ওভেনে শুধু সুবিধা আর সুবিধা, স্যামসাং স্মার্ট ওভেনে শুধুই সুবিধা। আবার আমরা 3 সেকেন্ড পাঞ্চ করলে হচ্ছে অটো এটা আবার হচ্ছে ঘুরতে থাকবে। এই অপশনে হট ব্লাস্ট অটো মোডে গিয়ে দেন হচ্ছে আমরা স্টার্টে ক্লিক করলে এটা অটোই আপনার টাইম নিয়ে নেবে, যে আমাদের চিকেন পিজা করতে কতক্ষণ টাইম লাগবে সেটা এই ওভেন জানে। এখানে অটো টাইম সেট করে দেওয়া, সেক্ষেত্রে টাইম নিয়ে টেনশন করতে হবে না। আমাদের কিন্তু সিগন্যাল দিচ্ছে, দেখি এখন কী অবস্থা। বাহ, খুব সুন্দর স্মেল আসছে এখন, দেখি। একদম গরম গরম স্যামসাং স্মার্ট ওভেনে আমরা যখন যে কোনো খাবারই রান্না করব, আমরা তো ওভেন প্রুফ এরকম বাটি ইউজ করব, তো সেই ক্ষেত্রে আমি এটাতে রান্না করছি, আমার কিন্তু এই এই ডিশটা দেখতে খুবই সুন্দর, যেমন সার্ভ করছি এরকমই মনে হচ্ছে। তো আমি সরাসরি এটাও কিন্তু খাবার টেবিলে দিয়ে সার্ভ করতে পারবো। ওয়াও, লাইক অ্যারোমাটা এত অ্যামেজিং আসতেছে, লাইক আই ক্যান ইভেন কন্ট্রোল মাইসেলফ টু টেস্ট। সো লেটস ট্রাই কেমন হয়েছে, কারণ দেখতে তো অনেক সুন্দর। অবশ্যই প্লিজ তাড়াতাড়ি ট্রাই করে বলো যে কেমন হয়েছে। সো আমি ফার্স্ট একটু খিচুড়িটা, ওয়াও খিচুড়িটা একদম ঝরঝরা, মানে মনে হচ্ছে যে চুলাতেই করা, একদম একদম অল্প অল্প সময় অল্প কিছু উপকরণ দিয়ে ঝরঝরা খিচুড়ি। চিকেন শাশলিক একদমই পারফেক্টলি কুকড, অ্যান্ড মানে সব কিছু লবণ স্পাইসেস সব কিছু একদম পারফেক্ট। থ্যাংক ইউ। আমি তোমাকে হেল্প করি। থ্যাংক ইউ সো মাচ। শাশলিকের টেস্ট, দ্য অ্যারোমা পারফেক্ট, মানে এটা যদি রাইস দিয়ে খাওয়া যায় আরও মজা। আমি এটা পরে খাবো, আমাদের স্যামসাং স্মার্ট ওভেনে রেসিপিগুলো করা। থ্যাংক ইউ সো মাচ আপু আমাদেরকে আজকে জয়েন করার জন্য, এবং স্যামসাং মাইক্রোওয়েভ ওভেন দিয়ে এত তাড়াতাড়ি এত সুস্বাদু খাবারের রেসিপিগুলো শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। এই জন্য আমি আমাদের আপুদের এবং হচ্ছে আমাদের দর্শকদের আমি ওভেনে কীভাবে শর্টকাট খুবই অল্প কিছু উপকরণ দিয়ে রেসিপি করা যায় সেটা করে দেখাতে পেরে ভীষণ ভালো লাগছে। আমাদের যদি এরকম স্যামসাং স্মার্ট ওভেন থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জীবনটা আরও সহজ করে দিচ্ছে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো শেফ নিয়ে অন্য কোনো আউটলেটে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্যামসাং ফেয়ার ইলেকট্রনিক্সের সাথেই থাকুন। আজকে আমাদের স্যামসাং স্মার্ট প্লাজায় কুকিং শো লাইভ কেমন লাগলো এবং এনজয় কেমন করলেন, কী কী শিখতে পারলেন আপনারা? আচ্ছা, রেসিপিগুলো কেমন ছিল? হেলদি ফুড, আমরা হচ্ছে স্লিম ফ্রাই, তারপর হচ্ছে মাইক্রোওয়েভে করে দেন হচ্ছে, আবার আমরা গ্রিল মোডে গেলাম, তারপর আমরা অনেকগুলো অপশন শিখলাম। আপনারা বাসায় স্যামসাং স্মার্ট ওভেন ইউজ করেন বা আপনারা অন্য কী ওভেন ইউজ করেন? ও আচ্ছা আচ্ছা, এই ওভেনটাই নাকি অন্য? এটাই আজকে কি এটা শেখার জন্যই আসছেন বেসিক্যালি, যে রেসিপিও শিখবো এবং ওভেন চালানোও শিখবো? আচ্ছা, মেন ছিল। আচ্ছা, কী মনে হলো আজকে দেখে যে আসলে কি বেশি কঠিন কিছু, যে ওভেন মানে অনেকে ভয় পায় যে অনেক ঝামেলা, আসলে পারবো না, খুব রিক্স মনে হয়, হ্যাঁ ভয় কাজ করে যে পুড়ে যাবে কি না, বা হচ্ছে ইলেকট্রিক কোনো প্রবলেম হবে কি না, এরকম একটা ভয় ভীতি কাজ করে, আজকে সেটা কেটে গেছে? আচ্ছা, আমারও ভীষণ ভালো লেগেছে আপনাদের সাথে এসে আমি আমার ছোটো ছোটো কিছু রেসিপি শেয়ার করতে পারলাম, এবং যেগুলো ওভেনে মেক করা যায়, হ্যাঁ ওভেনে মেক করা যায় ওই রেসিপিগুলো কিন্তু শেয়ার করেছি। এই রেসিপিগুলো আপনারা যদি রান্নার মেথডটা জানেন, আমি যে প্রসেসগুলো দেখালাম প্রত্যেকটা রান্না কিন্তু সেম সেমই, হ্যাঁ আপনারা যদি মেথডটা জানেন ওইভাবে কিন্তু প্রসেসটা করে রান্না করতে পারবেন, সেক্ষেত্রে ভয়ের কিছু নাই। আপনাদেরকে অনেক ধন্যবাদ সময় নিয়ে আমাদেরকে দেখার জন্য এবং আমাদেরকে এত এত সাপোর্ট, এত ভালোবাসা দেওয়ার জন্য।